হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। তোমরা স্লাইড গুলো ভালোভাবে দেখবে, মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? মনোযোগ দিয়ে স্লাইড গুলো অবশ্যই দেখবে এবং স্লাইডের বিষয়গুলো ব্যাখ্যা করা হবে, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? আমরা আজকে কি পড়বো সেইটা অবশ্য আমরা পাঠ ঘোষণার সাথে সাথেই বলতে পারবো। আমরা স্লাইড দেখতে পাচ্ছি, আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ দেখি, পরের স্লাইডে আমার পরিচয় আছে, দেখো। হ্যাঁ আমি তোমাদের মাঝে আজকে হাজির হয়েছি। এখানে অবশ্য তোমরা পাঠও দেখতে পাচ্ছ, বাংলা ভাষার জন্মকথা তৃতীয় অংশ আমরা পড়ব। হ্যাঁ এটা আমরা পড়ছিলাম, কিন্তু বাংলা ভাষার জন্মকথা আমরা পড়ছিলাম, দুটি ক্লাস হয়ে গেছে, আজকে তৃতীয় ক্লাস, অর্থাৎ আজকে শেষ হবে। সবাই মনোযোগ দিয়ে দেখবে, আজকে একটি ইম্পর্টেন্ট ক্লাস আছে, তার মানে আজকে আমরা নির্ণয় করতে পারবো আসলে আমাদের বাংলা ভাষাটা কিভাবে কোথা থেকে এসেছে, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা ক্লিয়ার হব, একদম পরিষ্কার হব, ঠিক আছে? আমরা পরের স্লাইডটা দেখি। হ্যাঁ পরের স্লাইডে কিন্তু একটা বিষয় বলা আছে, এখানে বলা আছে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় কোন মন্ত্রগুলোতে। আমরা কিন্তু হ্যাঁ আমরা কিন্তু বিগত ক্লাসে আমরা পড়েছি, যেখানে দেখা দেয়া আছে ঋদ্বেগ সহায়িকা, তার মানে ঋদ্বেগের মন্ত্রগুলো অবশ্যই হবে, আমরা দেখব কি আসে। হ্যাঁ ঋদ্বেগের মন্ত্রগুলোতে, ঠিক আছে? তারপরের দেখি আমরা কি আসে। এখানে বলা হচ্ছে এক সময় সাধারণ মানুষের কাছে কোন ভাষা দুর্বোধ্য হয়ে ওঠে, আমরা দেখতে পাবো উত্তর। এখানে কি আছে, বেদের ভাষা বা বৈদিক ভাষা, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি। তাহলে বেদের ভাষা বা বৈদিক ভাষাগুলো এক সময় মানুষের কাছে খুব দুর্বোধ্য, বোঝা যায় না এরকম মনে হয়। আমরা তারপরে দেখি কি আসে, এরপরে নানা নিয়ম বিধিবদ্ধ করে ব্যাকরণবিদরা যে মানসম্পন্ন ভাষা তৈরি করেন তার নাম কি, তোমরা অবশ্যই বলতে পারবে, কেননা বিগত ক্লাসে এটা শেখানো হয়েছে। তারপরে এখানে উত্তর আসবে, আমরা দেখি। হ্যাঁ সংস্কৃত, অর্থাৎ বিধিবদ্ধ পরিশীলিত বা শুদ্ধ ভাষা। আমরা জানি সংস্কৃত ভাষাটা সংস্কার করা হয়েছে, ওই যে বেদের ভাষা বা বৈদিক ভাষাটা সংস্কার করে সবার জন্য সহজবোধ্য এবং পরিশীলিত শুদ্ধ ভাষা হিসেবে যে রূপ দেওয়া হয়েছে সেটি মূলত সংস্কৃত ভাষা। তাহলে এই যে আমরা বিষয়গুলো জানলাম, এই বিষয়গুলো থেকে কিন্তু আমরা ধারণা করতেই পাচ্ছি যে আজকে আমরা কি পড়তে যাচ্ছি। আমরা অবশ্যই আজকে বাংলা ভাষার জন্মকথা পড়তে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাবো বাংলা ভাষার জন্মকথা তৃতীয় অংশ আমরা আজকে পড়বো। হ্যাঁ লিখেছেন কে, হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ সম্পর্কে আমরা বিগত প্রথম ক্লাসে আমরা বিস্তারিত জেনেছি, মানে যতটুকু জানা প্রয়োজন আমরা কিন্তু জেনে এসেছি। হ্যাঁ হ্যাঁ এরপরে আমরা শিখন ফলটা জেনে নেব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা, অর্থাৎ তোমরা কি কি শিখবে, নির্বাচিত অংশটুকু, অর্থাৎ আজকে যিশুর জন্মের আগেই বাংলা ভাষার এখান থেকে শুরু, এর আগের গুলো আমরা পড়েছি, শুদ্ধ রূপে পড়বে তোমরা, নতুন শব্দগুলো প্রয়োগ করে অনুচ্ছেদ গঠন করতে পারবে, ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তরের সময়কাল বর্ণনা করতে পারবে, বাংলা ভাষার উদ্ভব সম্পর্কিত বিভিন্ন মতামত ব্যাখ্যা করতে পারবে। এগুলো হচ্ছে তোমাদের আজকের শিখন ফল, ঠিক আছে? এগুলো তোমরা আজকের পাঠ থেকে শিখবে। হ্যাঁ আমরা পরের স্লাইডে যাই। এখানে আদর্শ পাঠের কথা বলা আছে, তোমরা নির্ধারিত অংশটুকু সুন্দরভাবে শুদ্ধভাবে পাঠ করবে। দেখি আমরা পাঠ করি, ঠিক আছে? আমার সাথে সাথে তোমরা একটু পড়ার চেষ্টা করো, ঠিক আছে? হ্যাঁ যেমন দেখো এখানে কি বলা আছে যে জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার তিনটি স্তর, ঠিক আছে? আর যীশু খ্রিস্টের জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার তিনটি স্তর। প্রথম স্তরটির নাম বৈদিক বা বৈদিক সংস্কৃত, খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ এ ভাষার কাল, এটা তোমাদের বইয়েও আছে। তারপর পাওয়া যায় সংস্কৃত, খ্রিস্টপূর্ব 800 অব্দের দিকে এটি সম্ভবত বিধিবিদ্ধ হতে থাকে এবং খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতেই এটি চূড়ান্ত ভাবে বিধিবদ্ধ হয়। এটা তোমাদের বইয়েও কিন্তু আছে, ঠিক আছে? তোমাদের বই কিন্তু স্পষ্ট আছে, সেগুলো তোমরা
পড়েছো নিশ্চয়ই। আমি এখানে মূলত তোমাদের কোত্থেকে আজকে শুরু হবে এবং কোন বিষয় সম্পর্কে আজকে ধারণা দেয়া হবে, অর্থাৎ শেষ অংশটুকু সেইটা বোঝানোর জন্য এটা তোলা হয়েছে। তাহলে এই যে সালগুলো অবশ্যই তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এরপরেও সাল তোমাদের পরে যে স্লাইড গুলো আছে সেখানে আরো স্পষ্ট করা হবে। আমরা পরের স্লাইডটাতে যাই। এখানে সরব পাঠ বলতে তোমরা বাসায় পড়বে, ঠিক আছে? আমরা এটা এড়ুলাম। তারপরে আছে এসো আজকের পাঠের নতুন শব্দার্থ সমূহ শিখে নেই, অর্থাৎ আজকে যে অংশটুকু আমাদের পাঠ্য আছে সেখানে কিছু কঠিন শব্দ আছে যেগুলোর অর্থ তোমাদের জানতে হবে, না জানলে তোমরা স্পষ্ট ধারণা পাবে না। দেখো যিশু, হ্যাঁ যিশু শব্দটা আছে। যিশু আমরা জানি কি, যিশুকে খ্রিস্ট ধর্মের প্রবর্তক, তাই না? যিশু খ্রিস্ট ধর্মের প্রবর্তক, ঠিক আছে? এরপরে দেখি পানিনি। পানিনি সম্পর্কে আমরা জানি, পানিনি একজন ব্যাকরণবিদ, ঠিক আছে? ব্যাকরণবিদ, পানিনি কথাটা আমাদের আজকের পাঠের মধ্যে পাবো, যিশু পাবো, এই জন্যই শব্দগুলোর অর্থ আমাদের জানা দরকার, ঠিক আছে? এরপর উৎপত্তি, উৎপত্তি মানে জানি আমরা সূচনা, উৎপত্তি মানে সূচনা, ঠিক আছে? হ্যাঁ, উৎপত্তি হয়েছে বা সূচনা হয়েছে এরকম বোঝায়। তাহলে আমরা শব্দার্থ গুলো কিন্তু জেনে নিলাম, ওকে? হ্যাঁ, এরপরে, হ্যাঁ এরপর একক কাজটা আমরা এড়িয়ে যাব। এটা আসলে অনলাইনে এভাবে হয় না, শ্রেণীকক্ষে হলে অবশ্যই হতো, আমরা এড়িয়ে গেলাম। হ্যাঁ, এরপর দেখো ভারতীয় আর্য ভাষা, অর্থাৎ আমরা যে আজকের বিষয়গুলো পড়বো সেখানে ভারতীয় আর্য ভাষা নিয়ে অনেক কথা আছে, ঠিক আছে? সুতরাং ভারতীয় আর্য ভাষা সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, ওকে? আমাদের জানতে হবে। হ্যাঁ, আমরা দেখি ভারতীয় আর্য ভাষা কিভাবে আছে বর্তমানে, অর্থাৎ কোন পর্যায়ে আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভারতীয় আর্য ভাষা তিনটি স্তর আছে। দেখো প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এই ভারতীয় আর্য ভাষাকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে, তোমাদের বইয়ে কিন্তু এগুলো আছে। হ্যাঁ, ভারতীয় আর্য ভাষা তিনটি স্তরে ভাগ করা হয়েছে। এক হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যেটার সময়কাল খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ। তারপরে আছে মধ্য ভারতীয় আর্য ভাষা, খ্রিস্টপূর্ব 450 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ। এরপর আছে আধুনিক ভারতীয় আর্য ভাষা, যেটি 1000 খ্রিস্টাব্দের পর থেকে অপভ্রংশ বাংলা, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ, তার মানে এই যে ভারতীয় আর্য ভাষার যে তিনটা স্তর, এই তিনটে স্তর কিন্তু আমরা বুঝতে পারলাম। এক প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, আধুনিক ভারতীয় আর্য ভাষা বা নব্য ভারতীয় আর্য ভাষা। আধুনিক বা নব্য একই জিনিস, ঠিক আছে? তাহলে ভারতীয় আর্য ভাষার তিনটে স্তর, প্রথম স্তর খুব কঠিন ছিল, মধ্য স্তরে এসে মানুষ স্বাভাবিক উচ্চারণ করে মুখ দিয়ে, তারপরে আধুনিক যে ভাষার সৃষ্টি হয় সেটি মূলত আমাদের এই যে বাংলা, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি, সেই আধুনিক ভারতীয় আর্য ভাষা থেকেই আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে বিভিন্ন বিবর্তনের ফলে। হ্যাঁ, এখন আমরা জেনে নেব প্রাচীন ভারতীয় আর্য ভাষা খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ এইটাকে কি বলা হতো। হ্যাঁ, এটাকে কি বলা হতো আমরা দেখি, এটা কি বলা হতো বৈদিক বা বৈদিক সংস্কৃত, আমরা যেটা বলেছি প্রাচীন, যেটি বোঝা যেত না। হ্যাঁ, এটাই ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যেটি বৈদিক বা বৈদিক সংস্কৃত নামে খ্যাত, ওকে? হ্যাঁ, তারপরে আমরা আসি, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি, মধ্য ভারতীয় আর্য ভাষা খ্রিস্টপূর্ব 450 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত, এইটার নাম ছিল প্রাকৃত, সংস্কৃত বা প্রাকৃত, এটা আসলে মানুষের মুখের ভাষা, স্বাভাবিক উচ্চারণ গুলো ছিল প্রাকৃত। তারপরের স্তরটা কি নামে অভিহিত ছিল আমরা একটু জেনে নেব। হ্যাঁ, এইটি ছিল অপভ্রংশ, অর্থাৎ এই প্রাকৃতিক ভাষাটা পরবর্তীতে অপভ্রংশ, আধুনিক ভারতীয় আর্য ভাষা যেটি ছিল সেটি হলো অপভ্রংশ। অপভ্রংশ মানে বিকৃত হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, ঠিক আছে? অনেকটা বিকৃত হয়ে যাওয়া বা অনেকটা ভেঙে যাওয়া, অর্থাৎ এই সংস্কৃত ভাষাটি যখন অনেকটা ভেঙে ভেঙে উচ্চারিত হতো, বিকৃত উচ্চারণ হতো, সেটি ছিল অপভ্রংশ, ঠিক আছে? হ্যাঁ, সেটি ছিল অপভ্রংশ। তাহলে আমরা কিন্তু এখানে ভারতীয় আর্য ভাষার তিনটি স্তর
জেনে নিলাম। এবং প্রথম স্তরের নাম ছিল বৈদিক বা বৈদিক সংস্কৃত, দ্বিতীয় স্তরের নাম ছিল সংস্কৃত বা প্রাকৃত, এবং তৃতীয় স্তর এটির নাম ছিল অপভ্রংশ। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের মনে রাখতে হবে। এই যে সালগুলো, বিশেষ করে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব মানে কি? যীশু খ্রিস্টের জন্মের আগের সময়। খ্রিস্টাব্দ মানে, খ্রিস্টাব্দ মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পরের সময়। খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ। এখানে 1200 থেকে 800 কেন হলো, তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, খ্রিস্টপূর্ব জন্মের পূর্বে সময় কমতে থাকে, কমতে থাকে, ঠিক আছে, কমতে থাকে, আর খ্রিস্টাব্দের পর সময় বাড়তে থাকে। যেমন দেখে যে খ্রিস্টপূর্ব এত থেকে খ্রিস্টাব্দ এখানে বেড়েছে, 450 থেকে এখানে বেড়েছে, এখানে কিন্তু 1200 থেকে 800 কমেছে, ঠিক আছে। খ্রিস্টপূর্বের সময়গুলো কমতে থাকে আর খ্রিস্টাব্দ কমতে থাকে। এই যাকে অমিয় রোল 202, ভিডিও অফ করে দাও, ভিডিও অফ করে দিয়ে মনোযোগ দাও, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা ভারতীয় আর্য ভাষার এই যে তিনটি স্তর, এই তিনটি স্তরের কোনটার কি নাম, এটা কিন্তু আমরা জানতে পারলাম, ঠিক আছে। আমরা পরের স্লাইডটায় যাব। পরের স্লাইডটাতে দেখানো হয়েছে জোড়ায় কাজ, এগুলো শ্রেণীকক্ষের কাজ, এগুলো আমরা ভারতীয় আর্য ভাষার যে তিনটি স্তর রয়েছে তাদের সময়কাল লেখো, এটা তোমরা বাসার কাজ হিসাবে নিতে পারো ইচ্ছা করলে, বাসার কাজ অবশ্য আরো দেয়া হবে। হ্যাঁ, এরপর দেখো যে চারটি গত ক্লাসে দেখানো হয়েছে, এটা মূলত আবার সেট করা হয়েছে, তার কারণ তোমরা যাতে ভুলে না যাও। অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার যে আমাদের বাংলা ভাষার আদি উৎস, এটা যাতে ভুলে না যাও সেজন্য আবারও সেট করা হলো, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমরা আসি পরে। চলে হাত উঠেছে একজন, হাতটা নামাও। হ্যাঁ, আমি তোমাদের প্রশ্ন উত্তর দেব শেষে, ওকে, 5-7 মিনিট আগে। হ্যাঁ, এরপরে দেখো, হ্যাঁ, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী কিন্তু আমাদের বাংলা ভাষার আদি উৎস, ঠিক আছে। এরপর আমরা একজনের ছবি দেখতে পাবো। হ্যাঁ, আমি কিন্তু গত ক্লাসগুলোতে এই ব্যক্তির নাম বলেছিলাম, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ইনি কিন্তু বাংলা ভাষা কোত্থেকে এসেছে বা বাংলা ভাষার আদি উৎস কি, কিভাবে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে, এই সম্পর্কে কিন্তু মতামত প্রদান করেছেন, এ কথা বলা হয়েছে তোমাদের। হ্যাঁ, ইনি এখন কিভাবে মতামত প্রদান করলেন, তার মতামতটা কি, আমরা এখন দেখব, ঠিক আছে। হ্যাঁ, দেখো, সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন যে বাংলা ভাষার উৎপত্তি মাগধি অপভ্রংশ থেকে। এই যে মাগধি অপভ্রংশ, অর্থাৎ বাংলা ভাষাটা মাগধি অপভ্রংশ থেকে উৎপত্তি হয়েছে। গত ক্লাসে বলেছিলাম যে ভারতবর্ষে বহু অপভ্রংশ চালু আছে বা বহু প্রাকৃত ভাষা চালু আছে, তাহলে এই বহু প্রাকৃত ভাষার কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, এইটা সমাধান করবার জন্য এই দুইজন পণ্ডিত মতামত দিয়েছেন, সেই মতামত গুলো আমরা এখানে উপস্থাপন করেছি। হ্যাঁ, মাগধী প্রাকৃত নামে একটি অংশ আছে যেটিকে মধ্য প্রাকৃতও বলা হয়। এই মাগধী প্রাকৃতের একটি অংশ হচ্ছে মাগধী অপভ্রংশ, সেই অপভ্রংশতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, এটা বলছেন এই ব্যক্তি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যে দেখো, শুধু বাংলা নয়, আরো কিছু ভাষা, বাংলা, মৈথিলি, মগহি, উড়িয়া, অসমীয়া ভাষা এই মাগধী অপভ্রংশ থেকে এসেছে, এবং এই ভাষাগুলোর আদি উৎস কিন্তু আমরা এই যে ইন্দো ইউরোপীয় বা ভারত ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় ভাষার অপর নাম ভারত ইউরোপীয় ভাষা, ঠিক আছে। এই ভাষা কিন্তু এই সবগুলো ভাষার আদি উৎস, আমরা এটি দেখতে পাচ্ছি। তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর দুটি শাখা, একটা হচ্ছে কেন্টুম আর একটা হচ্ছে সতম, এই সতম শাখা থেকেই আমাদের বাংলা ভাষা এসেছে। দেখো, সতম শাখার পরের স্তর আর্য ভারতীয় বা ইরানীয়, ঠিক আছে, ইরানীয়। এই ইরানীয়, দর্দীয় এবং ভারতীয়, এই ইরানীয় বা আর্য, ভারত ইরানীয় বা আর্য ভাষার আবার তিনটি স্তর হচ্ছে, একটা হচ্ছে ইরানীয়, দর্দীয়, ভারতীয়, ঠিক আছে, ইরানীয়, দর্দীয় এবং ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষা থেকে আবার দেখো কতগুলো স্তর এসেছে। এখানে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যেটা আমরা একটু পূর্বে জেনে আসলাম, মধ্য ভারতীয় আর্য ভাষা, নব্য ভারতীয় আর্য ভাষা, নব্য বা আধুনিক একই জিনিস, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে আবার দেখো
যে মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে আবার কি হয়েছে, এই যে কয়টি স্তর, আদি প্রাকৃত, মধ্য প্রাকৃত, অন্ত প্রাকৃত বা অপভ্রংশ, এই অপভ্রংশ থেকেই মূলত মাগধী অপভ্রংশ, এই অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। হ্যাঁ, আমরা কিন্তু এখানে কি শিখলাম, আমরা এইখানে শিখলাম যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী অপভ্রংশ থেকে, এটি বলছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যে আমি বলেছিলাম না, তিনি একটি বিখ্যাত গ্রন্থ লিখেছেন, গ্রন্থটির নাম হচ্ছে ODBL, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। সেই বইতে তিনি ভাষার ইতিহাস আলোকপাত করেছেন। তাহলে আমরা এখানে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি মাগধী অপভ্রংশ থেকে। মাগধী অপভ্রংশটা কিন্তু এসেছে মাগধী প্রাকৃত থেকে। তাহলে মাগধী প্রাকৃতের একটি অংশ হচ্ছে মাগধী অপভ্রংশ, এটি থেকেই বাংলা ভাষার উৎপত্তি। হ্যাঁ, এখান থেকে একটি নৈর্ব্যক্তিক প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আসতে পারে, সেটা হচ্ছে বাংলা ভাষা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে। এখানে থাকতে পারে মাগধী প্রাকৃত, গৌরী প্রাকৃত, তার গৌরী অপভ্রংশ, মাগধী অপভ্রংশ। যদি মাগধী অপভ্রংশ থাকে তাহলে সরাসরি অপভ্রংশ এটাকে টিক দিতে হবে, না হলে মাগধী অপভ্রংশ না থেকে যদি মাগধী প্রাকৃত থাকে তাহলে মাগধী প্রাকৃতটাও রাইট, কেননা অপভ্রংশটা প্রাকৃত থেকেই এসেছে। সুতরাং এখানকে এখান থেকে এই প্রশ্নটা হতে পারে। তাহলে আমরা এখানে জানলাম যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কি বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কি মাগধী প্রাকৃতের পরের স্তর মাগধী অপভ্রংশ থেকে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা পরের স্লাইডে আমরা কিন্তু যেতে পারি। হ্যাঁ, পরের স্লাইডে কিন্তু আমরা সুনীতি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছবি দেখতে পাচ্ছি, তাই না? এই ব্যক্তিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি পণ্ডিত ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, ভাষাবিদ ছিলেন। হ্যাঁ, তার অনেক গুণ আছে, তিনি অনেক প্রতিভার অধিকারী ছিলেন। হ্যাঁ, কেন এনার ছবি এসেছে? এনার ছবি এসেছে এই কারণে যে আমাদের বাংলা ভাষার উৎপত্তি সংক্রান্ত দুইজন পণ্ডিতের মতামত আছে, একটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যেটা আমরা পূর্ববর্তী স্লাইডেই কি শিখলাম। ঠিক আছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে। হ্যাঁ, তাহলে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে তো আমরা জেনেছি, এবার আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামতটা জানবো। ঠিক আছে, হ্যাঁ, শহীদুল্লাহর মতামত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ওই একই বিষয় ইন্দিরা বা ভারতী ইরানি দুজনই বলেছেন যে আমাদের বাংলা ভাষার আদি উৎস এইটা। সুতরাং এইটা নিয়ে আর কোনো কথা নেই। এরপর যে এই চারটা, এটা একই চার, যেহেতু উৎস একই সুতরাং একই চার, আমরা শুধু দেখব যে ঠিক আছে, এখানে তিনি গৌরী অপভ্রংশের কথা বলেছেন, এইটা তো মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি, এইটা তিনি আবার কিছুটা সরে এসে তিনি পূর্ব অঞ্চলীয় গৌরী অপভ্রংশের কথা বললেন। ঠিক আছে, এই যে গৌরী অপভ্রংশটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন যে হ্যাঁ ঠিক আছে, অপভ্রংশ থেকেই বাংলা ভাষার উৎপত্তি, কিন্তু মাগধী নয় ঠিক, গৌরী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি। এর আগেই বলা হয়েছে যেহেতু ভারতবর্ষে বহু অপভ্রংশ বা প্রাকৃত ভাষার প্রচলন ছিল, সুতরাং কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি এইটা নিয়ে দুজন পণ্ডিত দুইটা মত প্রদান করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে গৌরী প্রাকৃতের একটি অংশ হলো গৌরী অপভ্রংশ, এইটা থেকেই বাংলা ভাষার উৎপত্তি। শুধু বাংলা নয়, যে বঙ্গ, অসমীয়া, তারপরে উড়িয়া এবং বাংলা, এই যে দেখানো হয়েছে, তার মানে আমরা এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামতের ভিত্তিতে পেলাম যে বাংলা ভাষার উৎপত্তি গৌরী প্রাকৃতের একটি অংশ, গৌরী অপভ্রংশ, সেটা থেকে বাংলা ভাষার উৎপত্তি। হ্যাঁ, এখানেও কিন্তু তোমাদের একটা প্রশ্ন চলে আসে, সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে। এখানে যদি অপশনে যদি থাকে গৌরী প্রাকৃত, তাহলে গৌরী অপভ্রংশ থাকতে পারে, গৌরী প্রাকৃত, গৌরী অপভ্রংশ দুটা যদি থাকে তাহলে রাইট হবে অপভ্রংশ। আর যদি অপভ্রংশ বা গৌরী যেকোনো একটা থাকে তাহলে যেটা থাকবে সেটা হয় গৌরী প্রাকৃত, না হলে গৌরী অপভ্রংশ। বুঝতে পেরেছ? হ্যাঁ, অর্থাৎ
শৈতলের মতে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে এই গৌড়ীয় অপভ্রংশ। হ্যাঁ, তোমাদের সবার প্রশ্নের উত্তর দেয়া হবে, তোমরা যারা প্রশ্ন করার জন্য হ্যাঁ বারবার হ্যান্ড রাইজ করছো, তোমাদের প্রশ্নের উত্তর দেব আমি শেষে, ঠিক আছে? ক্লাস শেষে 5 মিনিটে তোমাদের প্রশ্ন উত্তর দেয়া হবে, তোমরা প্রশ্নগুলো প্রয়োজনে খাতায় লিখে রাখো, কেমন? হ্যাঁ, তাহলে আমরা কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত পেলাম। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে গৌরী প্রাকৃতের একটি অংশ, গৌরী অপভ্রংশ। গৌরী প্রাকৃতের অপর স্তর হচ্ছে গৌরী অপভ্রংশ। অপভ্রংশ মানে তো বলা হয়েছে, অপভ্রংশ মানে বিকৃত হয়ে গেছে, ভেঙে গেছে। এই যে হাত উঠাচ্ছ, তোমরা হাত উঠাও না, হ্যাঁ শেষে প্রশ্ন করো, 5 মিনিটের সময় দেওয়া হবে। হ্যাঁ, তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌরী অপভ্রংশ থেকে আমাদের বাংলা ভাষা উৎপত্তি, অর্থাৎ গৌরী প্রাকৃতের পরের স্তর গৌরী অপভ্রংশ, এই অপভ্রংশ থেকেই বাংলা ভাষা উৎপত্তি। এটা বললেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে আমরা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে পেলাম বাংলা ভাষার উৎপত্তি মাগধী অপভ্রংশ থেকে, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি গৌরী অপভ্রংশ থেকে। মাগধী অপভ্রংশটা হচ্ছে মাগধীয় প্রাকৃতের পরের স্তর, আর গৌরী অপভ্রংশটা হচ্ছে গৌরী প্রাকৃতের পরের স্তর, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা বাংলা ভাষার উৎপত্তি সংক্রান্ত যে মত, এটা কিন্তু দুজন পণ্ডিতের মতামত পেয়ে গেছি। হ্যাঁ, এরপরে আমরা দেখি, এরপরে দলীয় কাজ, এই দলীয় কাজগুলো শ্রেণীকক্ষে হতো, আমরা এড়িয়ে যাই। হ্যাঁ, এরপর মূল্যায়নে আসছি আমরা। হ্যাঁ, আমরা মূল্যায়নে আসছি, এবারে তোমাদের কথা শুনবো, কেমন? এবারে তোমাদের কথা শুনবো, তোমরা আনমিউট হতে পারবে। হ্যালো স্যার, কে যেন গান গাচ্ছে? এ ওটা ওটা কে? হ্যাঁ শোনো, মূল্যায়ন দেখো, হ্যাঁ এখান থেকে তোমাদের কাছ থেকে কিন্তু উত্তর নেব, ভারতীয় আর্যভাষার স্তর কতটি আমরা কিন্তু দেখে আসছি, বলো দেখি, যে কেউ বলো ভারতীয় আর্যভাষার 3টি। হ্যাঁ, ভারতীয় আর্যভাষার 3টি, ইয়েস, আমরা পড়ে এসেছি 3টি। বৈদিক ভাষার, হ্যাঁ এই বৈদিক ভাষার সময়কাল উল্লেখ করো, বৈদিক ভাষার সময়কাল আমরা কি দেখে আসলাম? বৈদিক ভাষার সময়কাল কিন্তু আমরা দেখে এসেছি 1200 খ্রিস্টপূর্ব থেকে 800 খ্রিস্টপূর্ব মনে হয়, বৈদিক ভাষার সময় আমরা দেখে এসেছি না? হ্যাঁ স্যার, ইয়েস। তারপরে প্রাকৃতিক ভাষার শেষ স্তরের নাম কি? প্রাকৃতিক ভাষার শেষ স্তরের নাম একটু আগে আমরা শেষ করে আসলাম, প্রাকৃতিক ভাষার পরের স্তর বা শেষ স্তরের নাম কি? তাহলে আর ঢুকতে পারবে না। আচ্ছা কোথায় ও, কত রোল ওর? 100 তো বললো, ওকে খুঁজতে গেলে তাড়াতাড়ি করে নাম চেঞ্জ করতে পারে। হ্যাঁ ঠিক আছে শোনো, হ্যাঁ বৈদিক ভাষার সময়কাল উল্লেখ করলাম আমরা, প্রাকৃতিক ভাষার শেষ স্তরের নাম কি আমরা কিন্তু পড়ে আসলাম, প্রাকৃতিক ভাষার শেষ স্তরের নাম হচ্ছে অপভ্রংশ, তাই না? আমরা পড়ে আসলাম না অপভ্রংশ, প্রাকৃতিক ভাষার শেষ স্তরে যে মাগধী প্রাকৃতের পরের স্তর মাগধী অপভ্রংশ থেকে বাংলা উৎপত্তি সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন, আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে গৌরী প্রাকৃতের পরের স্তর বা শেষ স্তর হচ্ছে গৌরী অপভ্রংশ, সেখান থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তাহলে প্রাকৃতিক ভাষার শেষ স্তরের নাম কি? অপভ্রংশ, ঠিক আছে? মনে থাকবে আবার? জি স্যার। হ্যাঁ গুড। এরপর আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলো কি কি? আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলো কি কি আমরা কিন্তু এই যে পেয়েছি, বাংলা, উড়িয়া, মৈথিলি, ঠিক আছে, এগুলো কিন্তু আধুনিক ভারতীয় আর্য ভাষা। হ্যাঁ, এরপর দেখো কথা শোনো, এরপর দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে আমরা একটু আগেই শিখে আসলাম, একটু বলো দেখি তোমরা।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে আমরা একটু আগে শিখে আসলাম, গৌরী অপভ্রংশ থেকে কি হয়েছে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে, এটা কে বলছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ঠিক আছে? গৌরী অপভ্রংশ, ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমরা পরের স্লাইডে যাব, ঠিক আছে? এই তোমরা অনেকেই মনোযোগ নাই তোমাদের, আমি কিন্তু রেকর্ড করতেছি, ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, ঠিক আছে? তোমরা কে কি করছো, মনোযোগ আছে না নাই সবই বুঝতে পারা যাবে, সুতরাং মনোযোগ দাও, ঠিক আছে? এরপর দেখো পরের স্তরটা দেখি আমরা, নেটওয়ার্ক একটু প্রবলেম। হ্যাঁ, এবারে দেখো তোমাদের কি কিছু নৈমিত্তিক, হ্যাঁ এখানে দেখো না মিউট করে দিলে, এই শোনো, এই জোরে আস্তে কথা বলো, এখানে দেখো তোমাদের কিছু অবজেক্টিভ কোশ্চেন আছে, দেখো এখানে পাণিনি সম্পর্কে বলা যায়, কি বলা যায়, তিনি বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন, সংস্কৃত ভাষা তার হাতেই চূড়ান্ত ভাবে বিধিবদ্ধ হয়, তিনি ব্যাকরণবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন, এখানে কোনটা রাইট, নিচের কোনটি রাইট? আমরা চেষ্টা করি দেখি, আমাদের এখানে একটা হ্যাঁ মানে হয়নি, তাহলে আবার চেষ্টা করি, হয়নি, আবার চেষ্টা করি, হয়নি, হ্যাঁ তাহলে এইটা হবে উত্তর, সঠিক হয়েছে, তার মানে কি, হ্যাঁ এই তিনটাই রাইট, তার মানে কি, হ্যাঁ এই তিনটাই রাইট, ঠিক আছে। দুই নম্বর কোশ্চেন, ভারতীয় আর্য ভাষা হলো পবিত্র ভাষা, কথ্য ভাষা, লেখ্য ভাষা, ঠিক আছে? আমরা দেখি চেষ্টা করি, হ্যাঁ নাই হয়নি, আবার, হ্যাঁ আবার দেখি আমরা, এটাও গ নাম্বার, এটাও গ নাম্বার, উত্তর সঠিক হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম, ওকে। হ্যাঁ, এরপরে স্লাইডে আমরা যাই বাড়ির কাজ, হ্যাঁ এবারে দেখো বাড়ির কাজ, এই শোনো এবারে কি, এবারে বাড়ির কাজ আছে, দেখো বাড়ির কাজটি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, অথবা যাদের পৃষ্ঠাটা আরেকটু আগের পৃষ্ঠাটা, আগের পৃষ্ঠাটা, হ্যাঁ এই তো, কে যেন আগের পৃষ্ঠাটা দেখতে চেয়েছো, দেখালাম, হ্যাঁ পরে আমরা বাড়ির কাজটা স্ক্রিনশট দিয়ে নেই, ঠিক আছে, অথবা তুলে নেই খাতায়, অনেকের স্ক্রিনশট যদি না পারো খাতায় তুলে নাও ঝটপট, ঠিক আছে? বাড়ির কাজটা কি দেয়া হলো, হ্যাঁ ঠিক আছে, নিচ্ছ নিচ্ছ, আর না আসে তাহলে তুলে নাও, লেখাটা কি হয়েছে, লেখাটা তো স্পষ্ট, হ্যাঁ দেখো, পর্বত থেকে জন্ম হয় নদীর, তারপর একে বেঁকে চলে, চলতে গিয়ে সৃষ্টি হয় নানা শাখা প্রশাখার, শাখা প্রশাখা গুলো এক একটি স্বতন্ত্র নদীর রূপ নেয়, সব নদী চলতে চলতে সাগরে গিয়ে মেশে, এটা হচ্ছে উদ্দীপক, এই উদ্দীপকের আলোকে আমরা কি করতে পারি, আমরা এই প্রশ্নগুলো উত্তর দেব, পৃথিবীর আদি ভাষা গোষ্ঠীর নাম কি, এটা কিন্তু ইজিলি ইজিলি পারবে, যে বারবার দেখানো হচ্ছিল পৃথিবীর আদি ভাষা গোষ্ঠীর নাম, তারপরে ভাষার ধর্মই বদলে যাওয়া ব্যাখ্যা করো, ভাষার ধর্মই বদলে যাওয়া, তারপরে তারপরে উদ্দীপকের নদীর বৈশিষ্ট্যের সঙ্গে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের আলোকে ভাষার বৈশিষ্ট্যের তুলনা করো, একজন কথা বল, চলতে চলতে নদী সাগরে, ওকে নিষেধ করে দাও তো কথা বলতে, ওকে আমি খুঁজে পাচ্ছি না, ও যে কোথায় আছে, সার্চ দেন, সার্চ দিতে গেলে পড়াবো কখন, ওকে বলে দাও এই তুমি চুপ করো, এ মুমুনা কে, চুপ করো ক্লাস নেওয়া হচ্ছে, হ্যাঁ দেখো চলতে চলতে নদী সাগরে গিয়ে মেশে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে আমাকে বিশ্লেষণ করো, হ্যাঁ এটা তোমাদের বাড়ির কাজ, এইটা তোমরা কি করবে, স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ওকে, হ্যাঁ আমাকে একটু আগের পৃষ্ঠাটা দেন, কে তুমি, কে তুমি, আমা কোনো
তুমি কোন ক্লাসের? তুমি কে কোন ক্লাসের বাবা? তুমি তো ছোট মানুষ মনে হচ্ছে, 8-এর ক্লাসে জয়েন করেছো কেন? হ্যাঁ হ্যালো স্টুডেন্ট, শিক্ষার্থীরা তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা বাড়ির কাজ। ওকে হ্যাঁ, আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে তোমাদেরকে ধন্যবাদ দেওয়া হয়েছে, এখানে একটা বাড়ির কাজ এইটা আমরা করব না। হ্যাঁ ক্লাস শেষ, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং করোনা সম্পর্কে সতর্ক থাকবে। হ্যাঁ এবারে প্রশ্ন উত্তর পর্ব, ঠিক আছে? প্রশ্ন উত্তর পর্ব, তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। ক্লাস 8 স্টুডেন্ট, তোমরা প্রশ্ন করো। এই যে এই ছেলেটা ক্লাস 2 না কোন ক্লাস, এই ছেলে জয়েন করে ডিস্টার্ব করতেছে। হ্যাঁ স্যার, ওকে সার্চ করে বের করে দেন। আচ্ছা দিচ্ছি দিচ্ছি সার্চ করতে। আচ্ছা ওর অভিভাবক নাই সাথে? স্যার হয়তো দুষ্টুমি করতেছে। কিন্তু ওর অভিভাবক তো জানবার কথা যে ডিস্টার্ব করতেছে একটা ছেলে, ছোট ছেলে। স্যার ওর অভিভাবক হয়তো ওর কাছ। আচ্ছা আমি দেখতেছি ওকে বের করে। তোমাদের প্রশ্ন থাকলে করো। হ্যাঁ এই যে আফসরুল নাকি এমডি তানভীর আহমেদ এটা? কোন প্রশ্ন থাকলে করো। প্রশ্ন আছে আজকের আলোচনা থেকে? তোমাদের কোনো প্রশ্ন আছে? কোনো কিছু বুঝতে পারোনি বা বাংলা ভাষার জন্ম কথা প্রবন্ধটি বুঝতে পারেনি? খ্রিস্টপূর্ব 1200 থেকে খ্রিস্টপূর্ব 800 এটা বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ প্রথমে বড় তারপর ছোট, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বুঝাই দিচ্ছি। হ্যাঁ যখন খ্রিস্টপূর্ব হয়, খ্রিস্টপূর্ব হলে কমতে থাকে, ঠিক আছে? কমতে থাকে মানে 1200 থেকে 800, তার মানে কি যিশু খ্রিস্টপূর্ব হলে তোমার এই সালগুলো কমতে থাকে আর খ্রিস্টাব্দ হলে বাড়তে থাকে, বুঝতে পেরেছো? খ্রিস্টপূর্ব মানে কি শোনো, খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্টের পূর্বের পূর্বের সময়। এটা যীশু খ্রিস্টের পূর্বের সময় মানেই কমতে থাকবে, কমতে 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 একদম যীশু খ্রিস্ট যেদিন জন্মগ্রহণ করলো সেই দিন হবে এক 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 তারিখ এক মাস এক সাল, বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন থাকলে করো। হ্যালো স্যার, অন্য বিষয়ে প্রশ্ন আছে, মানে পরীক্ষার খাতার রেজাল্টটা কই দিল দিবে? রেজাল্ট অনলাইনে দেবে তোমাদের। হ্যাঁ রেজাল্ট অনলাইন দেবে। ওকে স্যার কবে দিবে আমাদের রেজাল্ট? তোমাদের রেজাল্ট অনলাইনে প্রকাশ করা হবে অতি তাড়াতাড়ি। হ্যাঁ অতি তাড়াতাড়ি, যাচাই বাছাই হচ্ছে, যাচাই বাছাই হয়ে স্যার অতি তাড়াতাড়ি। হ্যাঁ আমাদের স্কুলে কি আবার পরীক্ষা হবে সায়েন্স আর্টস কমার্স দেওয়ার জন্য? হ্যাঁ পরীক্ষা তো অবশ্যই হতে পারে।